ফ্রেন্ডস আপনাদের কাছ থেকে আমরা বার বার রিকোয়েস্ট পেয়েছি তিল বা আঁচিলের ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা করার জন্য দেখুন তিল একজন মানুষের যেমন বিউটি স্পট হতে পারে ঠিক তেমনি তিল যদি বেশি বেশি পরিমাণে বের হতে থাকে বা স্থান বিশেষে সেই মানুষটির সৌন্দর্যতা হ্রাস করতে পারে এছাড়া আমাদের শরীরের যে সমস্ত জায়গা পোশাক দিয়ে ঢাকা থাকে সেই সমস্ত জায়গাতে যদি আঁচিল বের হয় সেই আঁচিল নিয়ে আমরা ততটা মাথা ব্যথা করি না কিন্তু পোশাকের বাইরের অংশে যদি আঁচিল বের হয় বা যে আঁচিল আপনার সৌন্দর্যতা হ্রাস করতে পারে সেই আঁচিল নিয়ে আমরা কিন্তু সতর্ক হয়ে পড়ি এবং সেই আঁচিলের সমস্যার থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে শুরু করি নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আমরা জানবো যে তিল এবং আঁচিল আসলে কি এগুলি আমাদের শরীরে উৎপত্তি হওয়ার কারণ কি এবং তার সাথে সাথে এমন কিছু সহজ ঘরোয়া পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে পদ্ধতিগুলি যদি আপনারা ব্যবহার করতে পারেন কিছু দিনের মধ্যেই খুব সহজে এই সমস্যার থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই সমস্ত ঘরোয়া টোটকাগুলির বিষয়ে জেনে নিন যে ঘরোয়া টোটকাগুলির মাধ্যমে আপনার এই তিল বা আঁচিলের সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন হোম রেমেডি জানার আগে সর্বপ্রথম আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে তিল বা আঁচিল আমাদের শরীরে উৎপত্তি হয় কেন এবং এই সমস্ত জিনিসগুলি আসলে কি সর্বপ্রথম আসা যাক তিল প্রসঙ্গে দেখুন আমাদের স্কিনের একদম ওপরের লেয়ারে অর্থাৎ আমাদের যে এপিডার্মিস লেয়ার রয়েছে সেই এপিডার্মিস লেয়ারে যে সমস্ত সেল রয়েছে সেই সেলের ফাইভ টু টেন পারসেন্ট থাকে আপনার মেলানোসাইড সেল যে মেলানোসাইট সেলের থেকে বিশেষ এক ধরনের পিগমেন্ট বা রং নিঃসৃত হয় যেটির নাম হলো মেলানিন তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ত্বকের কালার হয়ে থাকে অর্থাৎ যদি মেলানিন বেশি বেশি সিক্রেশন হতে থাকে তাহলে আপনার গায়ের রং কালো হবে আর যদি মেলানিন কম কম সিক্রেশন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্সা হতে পারেন এখন দেখুন সেই সমস্ত মেলানোসাইড সেল আমাদের শারীরবৃত্তীয় কিছু কারণের জন্য বা বংশগত কিছু কারণের জন্য বিশেষ জায়গাতে একত্রিত হয়ে যায় বা গোষ্ঠীবদ্ধ হয়ে যায় যখন সেই সমস্ত মেলানোসাইড সেলগুলি একত্রিত হয়ে যায় সেই জায়গাটি কালো হয়ে যায় এবং সেটি তিল নামে পরিচিত হয় এই তিল প্রধানত তিনটি কারণে হতে দেখতে পাওয়া যায় সর্বপ্রথম হলো বংশগত কারণ অর্থাৎ আপনার মায়ের বা বাবার যদি তিল থেকে থাকে সেই স্থানে আপনার তিল হওয়ার চান্সেস কিন্তু থেকে যায় আপনি যদি কর্মসূত্রে সারাদিন রোদে ঘোরাঘুরি করতে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরে বেশি বেশি তিল বের হতে পারে আবার মনে করুন যদি আপনার শরীরে হরমোনাল চেঞ্জেস হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে হঠাৎ করে প্রচুর পরিমাণে তিল বের হতে দেখতে পাওয়া যায় এখন আসা যাক আঁচিল প্রসঙ্গে যেমনটা আমরা সকলেই জানি আঁচিল আমাদের স্কিনের ওপরের লেয়ারের বিশেষ এক ধরনের গ্রোথ আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত আঁচিল বিশেষ এক ধরনের ভাইরাল ইনফেকশন এইচ নামক এক ধরনের ভাইরাস রয়েছে অর্থাৎ আপনার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমাদের শরীরে যখন প্রবেশ করে তখন এই আঁচিলের সমস্যা দেখতে পাওয়া যায় এটি যেহেতু ভাইরাল ইনফেকশন তাই এটি ম্যান টু ম্যান খুব সহজেই কিন্তু স্প্রেড করতে পারে তাই হয়তো আপনারা খেয়াল করে থাকবেন বাড়ির কোনো একজন মানুষের যদি আঁচিলের সমস্যা হয় সেই বাড়িতে আরও একাধিক মানুষেরও কিন্তু এই আঁচিলের সমস্যা দেখতে পাওয়া যায় এই ভাইরাস স্প্রেড হতে পারে আপনি যদি সেই আঁচিল থাকা মানুষটির গামছা বা তোয়ালে ইউজ করেন সেই মানুষটির ব্যবহৃত সাবান যদি আপনি ইউজ করেন ব্যবহৃত পোশাক আপনি যদি ইউজ করেন এক বিছানায় যদি আপনি শুয়ে থাকেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই মানুষটির থেকে ভাইরা আপনার আপনার শরীরে শরীরে আসতে পারে এবং আঁচিলের সমস্যা সৃষ্টি করতে পারে তো চলুন আমরা এক এক করে জেনে নিই তিল এবং আঁচিলের ঘরোয়া টোটকা কি রয়েছে তিলের সর্বপ্রথম ঘরোয়া টোটকা হলো গার্লিক বা রসুন দেখুন গার্লিকের মধ্যে অ্যালিনেজ নামক বিশেষ এক ধরনের এনজাইম রয়েছে সেই এনজাইম আপনি যদি তিলের মধ্যে লাগাতে পারেন আপনার তিলের মধ্যে মেলানোসাইট সেলের যে ক্লাস্টার সেই ক্লাস্টারকে ব্রেকডাউন করে দেয় অর্থাৎ গোষ্ঠীবদ্ধভাবে যে সমস্ত মেলানোসাইড সেলগুলি ছিল সেগুলিকে ছত্রভঙ্গ করে দেয় এবং ধীরে ধীরে আপনার তিলের কালার কিন্তু ফেড হতে শুরু করে এবং কিছুদিন পরে দেখবেন সেই তিল স্কিন কালারে রূপান্তরিত হয়েছে সেক্ষেত্রে কয়েকটি রসুনের কোয়া নিয়ে তার থেকে কয়েক ফোঁটা রসুনের রস বের করে নেন এখন একটি কাঠির মধ্যে তুলো জড়িয়ে নিয়ে সেই রসুনের রসের মধ্যে তুলোটিকে ডুবিয়ে আপনার যে জায়গাতে তিল রয়েছে সেই তিলের মধ্যে আপনি লাগিয়ে রাখুন এই রসুনের রস আপনার তিলের মধ্যে লাগানোর অন্তত দুই থেকে তিন ঘন্টা জায়গাটি জল দিয়ে ধোবেন না তাই স্নান করার পরে লাগান আর না হলে রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময় লাগান সেক্ষেত্রে কিন্তু আপনি আরও ভালো ফল পেতে পারেন টি ট্রি অয়েলও কিন্তু আপনার তিলকে রিমুভ করার জন্য খুব ভালো একটি ঘরোয়া টোটকা হতে পারে টি ট্রি অয়েল যারা জানেন না তাদের আমি জানিয়ে রাখি এই টি ট্রি অয়েল আপনারা খুব সহজেই যে কোনো ফার্মেসিতে আর না হলে অনলাইন পেয়ে যাবেন এই টি ট্রি অয়েল আপনি যখন আপনার তিলের মধ্যে লাগাবেন তখন ধীরে ধীরে সেই তিল ড্রাই হয়ে যায় এবং আপনার স্কিনের থেকে সেটি কিছুদিন পরে রিমুভ হয়ে যায় সেক্ষেত্রে ছোটো সাইজের কটন সোয়াব ওই টি ট্রি অয়েলের মধ্যে ডুবিয়ে নিয়ে আপনার তিলের মধ্যে লাগান এবং সেইখানটিতে একটি টেপ দিয়ে আটকে দেন যাতে সেই জায়গাটিতে বেশ কিছু সময় ধরে ওই টি ট্রি অয়েলটি লেগে থাকে তারপর দুই থেকে তিন ঘন্টা পরে আপনি টেপটি খুলে দেন এইভাবে যদি কিছুদিন ব্যবহার করতে পারেন দেখবেন ধীরে ধীরে আপনার এই তিলের সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন ফ্ল্যাক্স সিডসের পেস্ট বা তিসির বীজ যদি পেস্ট করে নিয়ে আপনার ওই তিলের মধ্যে লাগাতে পারেন সেটিও আপনার তিল রিমুভের জন্য খুব ভালো একটি হোম রেমেডি সেক্ষেত্রে সামান্য পরিমাণ ফ্ল্যাক্স সিডস আপনি খুব ভালোভাবে পেস্ট করে নেন তার মধ্যে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিয়ে আপনার শরীরের যে জায়গাতে তিল রয়েছে বা যে তিল আপনার শরীরের থেকে রিমুভ করতে চাইছেন তার মধ্যে খুব ভালোভাবে প্রলেপ দিয়ে একটি টেপ দিয়ে আটকে দেন দুই থেকে তিন ঘন্টা এইভাবে রেখে দেন দুই থেকে তিন ঘন্টা পরে টেপটি খুলে সেই জায়গাটি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ধুয়ে দেন কিছুদিন পরেই দেখবেন ধীরে ধীরে আপনার স্কিন কালার চলে আসবে এবং সেই তিলের সমস্যার থেকে বা সেই তিলের দাগের থেকে আপনি মুক্তি পেতে পারেন এত গেল তিলের হোম রেমেডি এখন আমরা জানবো আঁচিল বা ওয়ার্ডসকে রিমুভ করার জন্য আপনি কি কি হোম রেমেডি অ্যাপ্লাই করতে পারেন সর্বপ্রথম আমরা যে রেমিডির কথা বলবো সেটি হলো অ্যাপেল সাইডার ভিনিগার দেখুন অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড যে অ্যাসিটিক অ্যাসিড আপনার ওই আঁচিল বা ওয়ার্ডসকে খুব সহজেই কিন্তু রিমুভ করতে সাহায্য করতে পারে সেক্ষেত্রে দুই ভাগ পরিমাণে অ্যাপেল সাইডার ভিনিগার এবং এক ভাগ পরিমাণে জল মিশিয়ে সেই অ্যাপেল সাইডার ভিনিগারকে ডাইলিউট করে নিয়ে তারপরেই কিন্তু আপনার আঁচিলের মধ্যে লাগাবেন দ্রুত ফলের আশাতে আপনি ডাইরেক্ট অ্যাপেল সাইডার ভিনিগার কিন্তু আঁচিলের মধ্যে লাগাবেন না তার কারণ অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড যে অ্যাসিটিক অ্যাসিড কিন্তু আপনার স্কিনের বিভিন্ন প্রকারের ক্ষতি সাধন করতে পারে আঁচিল বা ওয়ার্ডসের যে সমস্ত হোম রেমিডিগুলি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটি রেমিডি অ্যাপ্লাই করার আগে অবশ্যই খুব ভালোভাবে স্নান করে নেবেন এবং শরীর ঘোষার জন্য আমরা যে সমস্ত স্ক্রাবার ইউজ করে থাকি সেই স্ক্রাবার দিয়ে খুব ভালোভাবে আঁচিলের জায়গাটি ঘষে নেবেন ঘষে নিয়ে তারপর কিন্তু সেই জায়গার মধ্যে এই সমস্ত রেমিডি ব্যবহার করবেন অ্যাপেল সাইডার ভিনিগারের ক্ষেত্রেও স্নান করার পরে কটন সোয়াবের মধ্যে সেই ভিনিগারের মিশ্রণকে নিয়ে আপনার ওই আঁচিলের মধ্যে লাগান সারা দিনে আপনি এটি দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন কিছুদিন ব্যবহার করলেই কিন্তু দেখবেন ধীরে ধীরে এই আঁচিল সব রিমুভ হয়ে যাবে পরবর্তী যে হোম রেমিডি আপনাদের সাথে শেয়ার করব আঁচিলের সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য সেটি হলো আনারস বা পাইনাপেল দেখুন এই আনারসের জুসও আপনি ব্যবহার করতে পারেন আর না হলে আনারসের টুকরোও কিন্তু আপনার ওই আঁচিলের মধ্যে লাগাতে পারেন তার কারণ আনারসের মধ্যে ব্রোমেলিন নামক বিশেষ এক ধরনের এনজাইম রয়েছে যে এনজাইম খুব সহজেই আপনার শরীরের থেকে আঁচিলগুলিকে রিমুভ করতে সাহায্য করতে পারে স্যালিসিলিক অ্যাসিডও কিন্তু আপনার এই আঁচিল বা ওয়ার্ডসকে রিমুভ করার খুব ভালো একটি হোম রেমেডি হতে পারে এই স্যালিসিলিক অ্যাসিড আপনি যে কোনো ফার্মেসিতে ওভার দ্য কাউন্টার পেয়ে যাবেন আর না হলে অনলাইনও আপনারা এগুলি পারচেস করতে পারেন স্যালিসিলিক অ্যাসিড সম্পূর্ণ প্রাকৃতিক একটি উপাদান আফ্রিকার হোয়াইট উইলো নামক বিশেষ এক ধরনের গাছের ছালের থেকে আর না হলে আপনার উইন্টার গ্রিন নামক বিশেষ এক ধরনের গাছের পাতার থেকে এই স্যালিসিলিক অ্যাসিড তৈরি করা হয় এই স্যালিসিলিক অ্যাসিড আপনার ওই স্কিনের মধ্যে থাকা আঁচিলগুলি বা ওয়ার্ডসগুলিকে খুব সহজেই কিন্তু রিমুভ করতে সাহায্য করে তবে অবশ্যই মনে রাখবেন এই স্যালিসিলিক অ্যাসিড লাগানোর ফলে এই অ্যাসিড যদি আপনার চোখের ভেতরে আপনার নাকের ভেতরে বা মুখের ভেতরে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সেই স্থানে আপনি স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার না করে অন্য যে দুটি রেমেডি বলেছি সেই দুটি ব্যবহার করবেন তার কারণ এই অ্যাসিড যদি আপনার চোখের মধ্যে বা মুখের মধ্যে চলে যায় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রকারের সাইড এফেক্টের সৃষ্টি হতে পারে সবশেষে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান দিতে চায় দেখুন আঁচিল বা তিল অলমোস্ট হার্মলেস অর্থাৎ এই আঁচিল বা তিলের থেকে ক্যান্সার হওয়ার চান্সেস থাকে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তিলের থেকে স্কিন ক্যান্সার হওয়ার চান্স থেকে যায় বিশেষ কিছু ধরনের তিল রয়েছে সেই তিলগুলি কিন্তু স্কিন ক্যান্সারের সিমটম হতে পারে সেই তিলের ধরনগুলিকে চিনে নেওয়ার জন্য আমাদের এ বি সি ডি ই এই পাঁচটি লেটারকে মনে রাখতে হবে এ ফর অ্যাসিমেট্রি বা অসমতা আপনি যদি খেয়াল করছেন আপনার শরীরে যে তিল হয়েছে সেই তিলের অর্ধেকটা মসৃণ এবং অর্ধেকটা আপনার খস খসে বা এবড়ো খেবড়ো সেক্ষেত্রে কিন্তু আপনার সতর্ক হওয়া প্রয়োজন বি ফর বর্ডার মোল বা তিলের বর্ডার লাইন যদি রেগুলার হয়ে থাকে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু যদি তিলের বর্ডার লাইন এবড়ো খেবড়ো বা ইররেগুলার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন সি ফর কালার যদি আপনার মোল ক্যান্সারাস হয়ে থাকে বা যে তিলটি ক্যান্সারের কারণ হয়ে থাকে একটি তিলের মধ্যেই দু রকমের বা দুয়ের থেকে বেশি কালার দেখতে পাওয়া যায় ডি ফর ডায়ামিটার আপনার তিলের পরিধি যদি সিক্স এম এম এর থেকে বেশি হয় তাহলে সতর্ক হওয়া প্রয়োজন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইনভলভিং অর্থাৎ আপনি যদি খেয়াল করছেন আপনার তিল খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে বা মনে করুন একই জায়গাতে তিন চারটে তিল হয়েছিল সেই তিলগুলি ধীরে ধীরে একত্রিত হয়ে যাচ্ছে এই রকম ধরনের যদি আপনি সিমটম দেখতে পান তাহলে আর এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং নির্ধারণ করার চেষ্টা করুন আপনার তিলের মধ্যে এরকম ধরনের পরিবর্তনের কারণ কি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যদি বন্ধুরা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন পেজটিকে লাইক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ